ভূমিত নাগালেণ্ডের আগ্রাসন, সরুপথারর চুঙাজান নখুটিত বেদখল নগার, অসমিয়াত বাধা নগা গৃহ নির্মাণত সহযোগ সিআরপিএফর, চকু মুদা কুলির ভাবত ধনশিরি মহকুমা প্রশাসন। প্রথমে আপনার দেখাই লোক বিচার কেটামান দৃশ্য। ওয়েলকাম টু ঘোষিত ভিলেজ, ওয়েলকাম টু নভিহে ভিলেজ। এখন আদরণি সাইনবোর্ড, আনখন আদরণি দূরত। অসম নাগালেণ্ড সীমান্তর গোলাঘাটর সরুপথারর দৃশ্য এয়া। চাও কিদরে চলি আছে গৃহ নির্মাণের কাম। ডিওয়াই 365 ক্যামেরাত বন্দী হওয়া এই দৃশ্য কেটা ভালদরে চাও। এয়া অসমর ভূমি নগাই চলাই থকা আগ্রাসনের দৃশ্য। অসমর ভূমিত নিউল্যান্ড সাব ডিভিশন বলে কেবাখনো গাঁও সাজিছে নগাই। সীমান্তর বি সেক্টরের চুঙাজান নখুটিত নিতৌ এইদরে অব্যাহত রাখিছে নগাই আগ্রাসন। এনে আগ্রাসন রুধিবলৈ সীমান্তবর্তী অঞ্চলট নাই অসমর আরক্ষী প্রশাসন। সীমান্তত নিয়োগ করা সিআরপিএফ বাহিনীর চকুর সম্মুখতে নাগালেণ্ড প্রশাসনে অব্যাহত রাখিছে অসমর ভূমি বেদখল। সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্বত থাকা সিআরপিএফর নাই কোনো বাধা, বরঞ্চ সিআরপিএফর জওয়ানেই নগাক অসমর ভূমিত গৃহ নির্মাণত সহযোগ করেছে। এই বিস্ফোরক অভিযোগ স্থানীয় লোকর। সিআরপিএফে আমার খিলঞ্জিয়া অসমিয়ার যে সরকারি আবাস গৃহ নির্মাণ করার ক্ষেত্রে বাধা প্রয়োগ করে আছে, তার বিপরীতে কিন্তু নগাসকলক পকী ঘর নির্মাণের কারণে তেখেতসকলে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই, তাত কোনো বাধা আরোপ করা নাই। ইফালে সুবুরিয়া নাগালেণ্ডর এই আগ্রাসনক এই পর্যন্ত বাধা দিয়া নাই ধনশিরি মহকুমা প্রশাসনেও। গোলাঘাটর সরুপথারের বৃহৎ অঞ্চলটি অচিরেই নাগালেণ্ডর মেপর ভিতর সোমাই পড়ব বলে এটা আশঙ্কা স্থানীয় লোকসকলের। এয়া হল এই নগার লোকসকলের বৃহত্তর নাগলিম বনার ক্ষেত্রর তারে এটা ভূমিকা গ্রহণ করেছে বলে অনুমান করব পারিছো। দিনে দিনে এইদরে সীমান্তত বাড়িছে নগার আগ্রাসন। নিমাত গোলাঘাট আরক্ষী প্রশাসন, নিমাত রাজ্য সরকার। এনে পরিস্থিতি অচিরে সীমান্তবর্তী সরুপথারর আরো বহু অঞ্চল নগার অধীনলৈ যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয় লোকসকলে। ক্যামেরা পার্সন দীপন রাজবংশীর সৈতে সরুপথারর অবনী শর্মা, ডিওয়াই 365।